হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ভোকেশনাল থেকে 2022 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এটা হচ্ছে, যারা ভোকেশনাল থেকে 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে বর্তমানে দশম শ্রেণীতে, অর্থাৎ বর্তমানে যারা নিউ টেনে, তাদের জন্য এটা ফিফথ উইক অর্থাৎ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আর এই অ্যাসাইনমেন্টটা যারা দাখিল 2022 সালের পরীক্ষার্থী তারাও করতে পারবে, কারণ তাদের জন্য একই অ্যাসাইনমেন্ট। তো আমরা এখানে যে ট্রেডের জন্য অ্যাসাইনমেন্টটা করবো, ট্রেডটা হচ্ছে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন। আর যে বিষয়ে আমরা অ্যাসাইনমেন্টটা করব, বিষয়টা হচ্ছে ট্রেড টু দ্বিতীয় পত্র, অর্থাৎ ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন দুই দ্বিতীয় পত্র। এটা কভার পেজ অ্যাসাইনমেন্ট নাম্বার হবে 2, আর এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ডিমের গঠন ও ডিম জাতীয়দ্রব্যের বর্ণনাকরণ। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখব, তারপর সরাসরি আমরা এটা নমুনা উত্তরে চলে যাব। প্রশ্নে এখানে দেখতে পাচ্ছি, এসএসসি দাখিল ভোকেশনাল দশম শ্রেণীর পরীক্ষা 2022, বিষয় ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন টু দ্বিতীয় পত্র, বিষয় কোড 7624, স্তর এসএসসি ভোকেশনাল, অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অ্যাসাইনমেন্টের ষষ্ঠ অধ্যায়, ডিম ও ডিমজাত দ্রব্য থেকে দেওয়া হয়েছে। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম ডিমের গঠন ও ডিমজাত দ্রব্যের বর্ণনা করুন। অ্যাসাইনমেন্টটা করার জন্য এখানে নির্দেশনা অনুযায়ী আমাদের করতে হবে, নির্দেশনাতে তিনটা ধাপ দেওয়া আছে, তিনটা ধাপের উত্তরের মাধ্যমে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। প্রথম ধাপে ডিমের পরিচিতি প্রদানের ধারণা, তারপরে ধাপে ডিমের পূর্ণ গঠন, ডিমের বিভিন্ন অংশ চিহ্নিত করা, অর্থাৎ ডিমের একটা পূর্ণ গঠনের চিত্র অঙ্কন করতে হবে এবং বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে, তারপর ডিমের বিভিন্ন অংশের বর্ণনা দিতে হবে। তো এই তিনটি ধাপের উত্তরের মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্টটা করবো। তো এবার আমরা এটা নমুনা উত্তরে চলে যাচ্ছি। প্রথমে আমাদের 1 নম্বর ধাপ, 1 নম্বর ধাপে আমরা ডিমের পরিচিতি প্রদানের ধারণা। এরপরে 2 নম্বর ধাপ, একটি পূর্ণ গঠন ডিমের বিভিন্ন অংশ চিহ্নিত করা। এটা হচ্ছে কোষা, আর এটা হচ্ছে বায়ুকোষ, কুসুম, কোষার ভিতরের পাতলা ঝিল্লি, পাতলা সাদা অংশ, ঘন সাদা অংশ, চেলাচ, এটা হচ্ছে ডিমের অভ্যন্তরীণ গঠনের চিত্র। এরপরে আমরা 3 নম্বর সর্বশেষ ধাপ, ডিমের বিভিন্ন অংশের বর্ণনাটা দেখব। প্রথমে 1 নম্বরে ডিমের কোষা, তিন নম্বর পাতলা পর্দা, তিন নম্বর ডিমের সাদা অংশ,
তো আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন চলে যায়। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।